Welcome back to PD Educare. Kemon acho tumra? Hopefully you are all very fine today. So without wasting any time, let us start. আজকে আমরা যে ব্যাপারটা আলোচনা করব সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর আগের ভিডিওতে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে আমাদের মাতৃভাষা বাংলাতে কি কন্ডিশনে আমরা ইংরেজিতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব, রাইট? তো দেখো এখানে ব্যাপারটা হলো কি না, ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝাতে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এই যে ব্যাপারটা কিছু সময় ধরে চলতে থাকবে বা কিছু সময় ধরে চলা যে ব্যাপারটা, এটা দেখো আমরা প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু সেম ব্যাপারটা দেখছি। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্র্যাকটিস করছিলাম সেখানেও আমরা দেখেছিলাম কি না, বর্তমানে কোনো কাজ কিছু সময় ধরে চলছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখলাম না, অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা কি হচ্ছে না, বর্তমানে কোনো কাজ কিছু সরি ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। তাহলে কিছু সময় ধরে চলা এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স মানে থাকবে, রাইট? আর তোমরা তো এটা জানোই, টেন্স বলতে ভার্বের টেন্স হয়, যে টেন্স পরিবর্তনে কার পরিবর্তন হয় এটা দেখবে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে টেন্স পরিবর্তনে কার পরিবর্তন হয় না ভার্বের পরিবর্তন হয়, রাইট? টেন্স পরিবর্তন মানে ভার্বের পরিবর্তন হবে, ওকে? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো, না ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝাতে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, রাইট? তো চলো এখন আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচার মানে তোমরা প্রত্যেকেই জানো যে স্ট্রাকচার মানে হলো গঠন। এখানে স্ট্রাকচারে দেখো যে প্রথমে আমাদের কী বসবে, সাবজেক্ট, তারপরে শ্যাল কিংবা উইলের যে কোনো একটা, তারপরে একটা বি বসবে, শ্যাল বা উইলের পরে আমাদের বি বসবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি বসবে এবং সবার শেষে বসবে অবজেক্ট। হ্যাঁ, যদি অবজেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্ট বসাবো না, আর যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা অবজেক্ট বসাবো, রাইট? তো এখন চলো আমরা রুলস দেখে নিই যে নিয়মগুলো কি। এক নম্বর রুলসে দেওয়া আছে, দেখো সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে শ্যাল এবং অন্যান্য সকল ক্ষেত্রে উইল বসে। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে শ্যাল এবং অন্যান্য সকল ক্ষেত্রে উইল বসে। দু নম্বরে দেওয়া আছে, দেখো বর্তমানে অবশ্য সর্বত্র উইল বসানো যায়। আর শ্যাল বা উইলের পরে একটা বি বসবে, এটা আমরা স্ট্রাকচারেই লিখা রয়েছে, ওই জন্য এখানে রুলসের ক্ষেত্রে আর দিলাম না। তবে হ্যাঁ, এই রুলসটা দেখো খুব জটিল না, আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে যে রুলসটা ছিল এখানেও সেই রুলসটা কিন্তু সেম। শ্যাল উইল বসা সেখানে যা রুলস ছিল এখানেও শ্যাল উইল বসা সেই সেম রুলস থাকছে, কন্টিনিউয়াসের জন্য একটা বি বসবে। হ্যাঁ চলো এখন আমরা কয়েকটা ট্রান্সলেশন দেখে নিই এবং এই ট্রান্সলেশনগুলো আমাদের উদাহরণেরও কাজ করবে এবং এই ট্রান্সলেশনগুলোর মধ্য দিয়ে আমাদের কাছে পুরো ব্যাপারটা দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমরা পজিটিভ বা এফার্মেটিভ যেটা হ্যাঁবাচক বাক্য সেই হ্যাঁবাচক বাক্যের ট্রান্সলেশনটা দেখে নিই। প্রথমে দেখো রয়েছে আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো। এই যে খেতে থাকবো ভাবটাতেই দেখো বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে। তো প্রথমে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কী বসবে, সাবজেক্ট। এখানে দেখো আমি যদি সাবজেক্ট হয় তার ইংরেজি হলো আই সাবজেক্ট হলে দেখো আয়ের পরে শ্যাল উইলের মধ্যে শ্যাল বসবে, তাহলে আই শ্যাল। এরপর আবার দেখো গঠন অনুযায়ী আমাদের একটা বি বসবে, তাহলে আই শ্যাল বি। খাবার ইংরেজি হলো ইট বসালাম, তার শেষে আইএনজি যোগ, আই শ্যাল বি ইটিং, অবজেক্ট আছে ভাত, ভাতের ইংরেজি হলো রাইস, তাহলে আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। এখন চলো আমরা মুভ করি ট্রান্সলেশন নাম্বার টুতে, যে তারা কলকাতা যেতে থাকবে। এখানে দেখো সাবজেক্ট রয়েছে কি তারা, তাহলে তারা সাবজেক্ট হলে দে বসলো, দে হলে শ্যাল না বসে উইল বসে, তাই উইল বসালাম, দে উইল। এরপর একটা বি বসবে, বি বসালাম, দে উইল বি। যাওয়ার ইংরেজি হলো গো, তাতে দেখো আইএনজি যোগ হবে, গোয়িং টু কলকাতা, দে উইল বি গোয়িং টু কলকাতা, তারা কলকাতা যেতে থাকবে, ওকে? এখন চলো আমরা নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য, নাবাচক বাক্যের কয়েকটা ট্রান্সলেশন দেখে নিই। এবং তোমরা জানো যে নাবাচক বাক্য মানে আমাদের কি হয় ব্যাপারটা, না যেটা অপারেটর বা অক্সিলারি ভার্ব, এক্ষেত্রে শ্যাল বা উইল, ওইটা সেটার পরে কি বসবে, নট বসবে, শ্যাল বা উইলের পরে নট বসে যাবে, রাইট? তো প্রথমে দেখো যে ট্রান্সলেশনটা আছে, তুমি সেখানে যেতে থাকবে না, তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে তুমি, তুমির ইংরেজি হলো ইউ, এবার ইউ হলে উইল বসে, উইল বসলো, ইউ উইল, এরপরে নট বসবে, যেহেতু নাবাচক বাক্য তাহলে ইউ উইল নট, ইউ উইল নট। এরপরে দেখো বি বসবে একটা গঠন অনুযায়ী, তাহলে ইউ উইল নট বি। যাওয়া আছে ভার্ব, যাওয়ার ইংরেজি হলো গো, তাতে আইএনজি যোগ, ইউ উইল নট বি গোয়িং সেখানে, দেয়ার, ইউ উইল নট বি গোয়িং দেয়ার, তুমি সেখানে যেতে থাকবে না।
রাইট। এখন চলো আমরা দেখি ট্রান্সলেশন নাম্বার টু, যে মাম বই পড়তে থাকবে না। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসে যাবে, সাবজেক্ট বসিয়ে দিই মাম, এম ইউ এম মাম। এরপরে দেখো আমাদের শ্যাল উইলের যে কোনো একটা, এখানে উইল বসবে, মাম উইল, নাবাচক বাক্য নট বসলো, মাম উইল নট বি। এরপর পড়া, পড়ার ইংরেজি দেখো রিড, তাহলে আমরা রিড করলাম, তাতে আইএনজি যোগ দিয়ে দিলাম, মাম উইল নট বি রিডিং। এরপর বই, বুক, মাম উইল নট বি রিডিং বুক, তাহলে মাম বই পড়তে থাকবে না, রাইট। এবারে চলো আমরা দেখে নিই ইয়াস নো কোশ্চেনের ট্রান্সলেশন। এবং তোমরা জানো যে ইয়াস নো কোশ্চেনের ট্রান্সলেশন হলে তখন আমাদের কি করতে হয় না, সাবজেক্টের আগে অপারেটরটাকে নিয়ে আসতে হয় বা অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসতে হয়। এক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব শ্যাল কিংবা উইল, তাই সাবজেক্টের আগে আমাদেরকে শ্যাল কিংবা উইল নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট রয়েছে দেখো রাকেশ, রাকেশটা সাবজেক্ট, এবং রাকেশ যদি সাবজেক্ট হয় তাহলে আমরা জানি উইল বসবে, তাই আমরা প্রথমে বসিয়ে দিলাম উইল। তাহলে উইল, এরপরে সাবজেক্ট বসায় রাকেশ, উইল রাকেশ। এরপরে দেখো একটা বি বসবে, তাহলে উইল রাকেশ বি। যাওয়া আছে ভার্ব, যাওয়ার ইংরেজি গো, তাতে আইএনজি যোগ, উইল রাকেশ বি গোয়িং টু স্কুল, উইল রাকেশ বি গোয়িং টু স্কুল, রাকেশ কি স্কুলে যেতে থাকবে। এরপর চলো আমরা দেখি ট্রান্সলেশন নাম্বার টু, আমি কি এটা করতে থাকবো না। এখানে দেখো সাবজেক্ট রয়েছে আমি, তাহলে আমি হলে শ্যাল বসতো, তাই আমরা প্রথমে শ্যাল বসিয়ে দিই, শ্যাল। এরপর সাবজেক্ট দেখো আমি, আমির ইংরেজি হলো আই, শ্যাল আই। আচ্ছা এটা নাবাচক বাক্য আবার আছে, দেখো আমি কি এটা করতে থাকবো না, মানে কোশ্চেনের নাবাচক আছে, তাহলে শ্যাল আই নট, নটটা বসিয়ে দিই, শ্যাল আই নট। এরপর বি, শ্যাল আই নট বি। এরপর করা, করার ইংরেজি দেখো ডু, ডি ও আইএনজি যোগ করে দিলাম, তাহলে শ্যাল আই নট বি ডুইং ইট, আমি কি এটা করতে থাকবো না। তো এখানে দেখবে এটার জায়গায় দিশো বসানো যাবে। এবারে চলো আমরা ডব্লিউএইচ কোশ্চেনের ট্রান্সলেশনটা দেখে নিই। এবং ডব্লিউএইচ কোশ্চেন মানে প্রথমে আমাদের ডব্লিউএইচ আওয়ার্ড দিয়ে শুরু হবে, এবং তারপরের ব্যাপারটা হবে কি ইয়েস নো কোশ্চেনের মতোই। ওকে, প্রথম ট্রান্সলেশনটা আছে দেখো, অনিমা তখন কি করতে থাকবে। এখানে দেখো আমাদের কোশ্চেন যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি, এবং কি এর ইংরেজি হলো হোয়াট, তাহলে এখানে হোয়াটটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড, তা প্রথমে আমরা বসিয়ে দিই ডব্লিউএইচ ওয়ার্ডটা হোয়াট, তাহলে হোয়াট। এরপরে আমাদের কি বসবে না, অক্সিলারি ভার্বটা বসে যাবে। সাবজেক্ট কি আছে অনিমা, অনিমা হলে আমাদের কি বসবে অক্সিলারি ভার্ব, উইল, তাহলে আমরা উইল বসিয়ে দিলাম, হোয়াট উইল, হোয়াট উইল। এরপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট আছে অনিমা, তাহলে হোয়াট উইল অনিমা। এরপর গঠন যে একটা বি বসালাম, হোয়াট উইল অনিমা বি, করার ইংরেজি ডু, ডু এর শেষে আইএনজি যোগ, হোয়াট উইল অনিমা বি ডুইং, তখন এর ইংরেজি দেন, তাহলে হোয়াট উইল অনিমা বি ডুইং দেন, অনিমা তখন কি করতে থাকবে। এখন চলো আমরা মুভ করি ট্রান্সলেশন নাম্বার টুতে। এখানে আছে দেখো তারা কোথায় গাইতে থাকবে। এখানে দেখো আমাদের কোশ্চেন যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কোথায়, এবং কোথায়ের ইংরেজি হলো হোয়ার, তাহলে হোয়ারটাই হলো ডব্লিউএইচ ওয়ার্ড, তাই প্রথমে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাই, হোয়ার, হোয়ার। এরপরে তারা, তারা হলেও দেখো উইল বসবে, সেই উইলটা আমি এখানে বসিয়ে নিই, তাহলে হোয়ার উইল, সাবজেক্ট রয়েছে তারা, তার ইংরেজি হলো দে, তাহলে হোয়ার উইল দে। এরপর গঠন অনুযায়ী বি, হোয়ার উইল দে বি গাওয়া, গাওয়ার ইংরেজি গাওয়া বলতে এখানে গান গাওয়া, গাওয়ার ইংরেজি হলো সিং, তাহলে সিঙ্গিং, হোয়ার উইল দে বি সিঙ্গিং, তারা কোথায় গাইতে থাকবে। তো এই ব্যাপারগুলোকে নিয়ে তোমরা আরও বেশি করে একটু প্র্যাকটিস করে নেবে, স্ট্রাকচারটা রুলসগুলো এগুলো ভালো করে মনে রাখবে, তাহলে দেখবে এই ব্যাপারটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। হোপফুলি ইউ অল হ্যাভ আন্ডারস্টুড ভেরি ক্লিয়ারলি। সো টুডে আপ টু দিস, উই উইল মিট অ্যাগেইন ইন আওয়ার নেক্সট ভিডিও, টিল দেন বি হ্যাপি, হেলদি, অ্যান্ড টেক ভেরি গুড কেয়ার অফ ইউ অ্যান্ড অফ ইউর স্টাডি।